আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি রান্নাঘর। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে অল অপশানে ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, আমার আরও একটি চ্যানেল আছে, সেটি হলো রূপচর্চার চ্যানেল, নাম হলো বিডি রকমারি। আমি অনুরোধ করবো ও চ্যানেলটি ভিজিট করে আসবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণগুলো দিয়ে রূপচর্চার ভিডিওগুলো তৈরি করে দিয়ে থাকি। তো আজ আমি তৈরি করে দেখাবো ছোলা ভাজি। আসলে ছোলা ভাজিটা আমরা অনেকেই করতে পারি। এখানে একটি টিপস দেখাবো, ছোলাটা আমরা যখন ভাজি করব দিনে সারা রাত কিন্তু এটা ভিজিয়ে রাখতে হয়। তো এক এক সময় আমরা ছোলাটা ভিজানোর কথা ভুলে যাই। তো মাত্র আধ ঘন্টাতেই কীভাবে আমরা ছোলাটা ভিজিয়ে এবং ভাজি করে নিতে পারি সেটার একটি গুরুত্বপূর্ণ টিপস আজ দেখাবো। তো রাতে আর সারা রাতের জন্য যদি ভুলে যান যে আমি ভিজাতে ভুলে গিয়েছি, আমার সকালের দরকার, সেটার আর টেনশান করার দরকার নাই। খুব সহজ একটি পদ্ধতি আজ আমি দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক কী পদ্ধতিতে এই ছোলা ভিজানো, সেদ্ধ করা, একেবারে সফটভাবে আর সুস্বাদুভাবে কীভাবে ছোলাটা ভাজি করতে পারেন সেটাই। ছোলা ভাজি পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। তো চলুন কীভাবে দেখে নিই। এখানে আমি হাফ কেজির মতো ছোলা নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিব একেবারে ফুটন্ত গরম পানি। কোনো টেনশন করবেন না যেটা চুপসে যাবে তা না, 15-20 মিনিটের ভিতরেই কিন্তু এই ছোলাটা ফুলে ডাবল হয়ে যাবে। আমি একেবারে বেশি করে পানি দিয়ে ফুটন্ত পানি দিয়ে দিয়েছি, দেখুন পানিটা ডাবলের থেকে ডাবল দিবেন। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব এটি প্রায় 15-20 মিনিটের জন্য। আর এখন আমি ছোলাটার ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন এটি 15-20 মিনিটেই কিন্তু পানিটা কিন্তু এখনও গরম রয়েছে, আর ছোলাটা এই যে ভালোভাবে ভিজিয়ে গিয়েছে। আর ভালোভাবে ছোলাটা না ভিজলে কিন্তু খোসাটা উঠে না, আমি তো খোসাটা খুলে দেখিয়েছি। তো এখন আমরা সেদ্ধতে দিয়ে দিব। সেদ্ধতেও আমি একটি গুরুত্বপূর্ণ টিপস দিব, এখানে সেটি ফলো করবেন। এখানে আমি একটি পাতিলে ছোলাগুলো দিয়ে দিয়েছি, আর ছোলাগুলো ভালোভাবে একটি ঝাঁঝরিতে ধুয়ে নিয়েছি। দিয়ে দিব 4টা আলু। দিয়ে এখন আমি এখানেও গরম পানি দিব, ঠান্ডা পানি না, গরম পানি দিয়ে দিব। বেশ কিছু পানি দিয়ে দিবেন সেদ্ধর জন্য। পানিটা দেওয়ার পরে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস দিব এখানে, এটি হলো বেকিং সোডা বা খাবার সোডা, যে কোনো মুদি দোকানে বা সুপার শপে কিনতে পাওয়া যায়, দামও বেশি না। হাফ সাইজ চামচের মতো বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডাটা অনেক ডামেজ, আমরা ডাল রান্না করলে অনেক সময় ডালটা সেদ্ধ হতে চায় না দ্রুত, দরকার রান্না করার, ওখানেও দিতে পারেন সামান্য। দিয়ে দিলাম পরিমাণ মতো কিছু লবণ। লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে এটি সেদ্ধ করে নিব কিছুক্ষণ, প্রায় 20 মিনিটের মতো সেদ্ধ করলে, 15-20 মিনিট সেদ্ধ করলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 15 মিনিট পরে আমি ছোলাটা ধুয়ে নিয়েছি, দেখুন কতটা সেদ্ধ হয়েছে, এই যে দেখুন একেবারে সফট হয়ে গিয়েছে, এই যে। তো এখন ভাজিতে চলে যাব। আর আলুগুলো আমি একটু চটকে নিয়েছি, কারণ ছোলা ভাজিতে আলুটা একটু ভেঙে দিলে খেতে অনেক ভালো লাগে। দিয়ে দিব কিছু সয়াবিন তেল, আর দিয়ে দিয়েছি এখানে 2টো পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ দিয়ে দিব। ঝালটা যে যেমন খাবেন সেভাবে বাড়িয়ে কমিয়ে নেবেন, তবে অতিরিক্ত ঝাল হলেও খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিব এখানে রসুন বাটা, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ছোলা ভাজিতে রসুন বাটা দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, আর খাবারের খুব সুন্দর একটি ফ্লেভার বের হয় ছোলা ভাজির ভিতরে। রসুন বাটাটা তেলের ভিতরে দিয়ে একটু ভেজে নেবেন যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, সেজন্যই পেঁয়াজের ভিতরে রসুন বাটাটা দিয়ে দিব। আর পেঁয়াজটা কিন্তু আমি বেশি ভাজি নাই, হালকা ভেজেছি, আর এই অবস্থায় কিন্তু পেঁয়াজটা ছোলার সাথে খেতে ভালো লাগে। দিয়ে দিব 2টো টমেটো, টমেটোটা হাতের কাছে থাকলে দিবেন, দেওয়ার চেষ্টা করবেন কারণ দিলে ভালো লাগে খেতে। সামান্য কিছু লবণ, আগে আমরা সেদ্ধতে লবণ দিয়েছি, বেশি লবণ দিতে যাবেন না। হাফ সাইজ চামচেরও একটু কম হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখানে আমি জিরার গুঁড়া, আর কোনো মশলা দেব না, 1 সাইজ চামচের মতো দিয়ে দিলাম জিরার গুঁড়া। আর বেশি মশলা দিলে কিন্তু ছোলা ভাজিটা খেতে ভালো লাগে না,
এর গ্রানটা বা স্বাদটাই নষ্ট হয়ে যায়। এই মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিব, আর এখন দিয়ে দিব এখানে কিছু গরম পানি। পানি দিয়ে এই মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিব 2 থেকে 3 মিনিটের মতো। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি ছোলাটা দিয়ে দিব, আর ছোলা ভাজির ভিতরে কিন্তু একটু পানি দিয়ে ভাজি করলে খেতে ভালো লাগে, এটি শক্ত হবে না পরবর্তীতে, না হয় ঠান্ডা হলে, শুধু তেলের উপরে ভাজা হলে এটি শক্ত হয়ে যায়, বাচ্চারা খেতে পারে না। আর এভাবে যদি আমরা কষানোর সময় হাফ কাপের মতো একটু পানি দিয়ে এটি ভাজি করে নিই, তাহলে কিন্তু 3 থেকে 4 ঘন্টা শুদ্ধ এটা খাওয়ার আগ পর্যন্ত এটি সফট থাকবে। অনেকেই ভাজি করে ফ্রিজে রেখে দিয়ে গরম করলে আবার সফট হয়ে যাবে, তা না হলে শুধু তেলের উপরে যদি ভাজি করেন এটি কিন্তু শক্ত হয়ে যাবে। পানি হাফ কাপ দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে রেখে দিব পানিটা একেবারে শুকিয়ে আসা অবধি। চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে থাকবে, একটু দেখুন শুকিয়ে এসেছে। আর একেবারে তেল তেল করে এটি নামাবেন না, সামান্য একটু রস রাখবেন, পরবর্তীতে কিন্তু এটি আরও টেনে যাবে, একটু রসালো থাকবে, আর বাচ্চারাও খেতে পারবে খুব সহজেই। তো দিয়ে দিব এখানে আমি বেশ কিছু ধনে পাতা, ছোলা ভাজিতে ধনে পাতা দিলে খেতে ভালো লাগে, লবণটা চেক করে নেবেন এ পর্যায়ে। 1 থেকে 2 মিনিটের মতো নেড়ে নিব, আর আলুগুলো আমি আরেকটু ভেঙে ম্যাশ করে দিব, যাতে করে ছোলার গায়ের সাথে ভালোভাবে মিশে যায়। এই তো তৈরি হয়ে গেল খুবই সহজেই ছোলা, সেদ্ধ করা, ভেজানো এবং ভাজি করা। আমার চ্যানেলে আরও ছোলা ভাজির রেসিপি আছে, বাচ্চারা অনেকে খেতে চায় না, চিকেন দিয়ে আমি ছোলাটা ভাজি করেছি, সেটাও দেখতে পারেন, খুবই মজার। তা এখন আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দিব 2 মিনিটের মতো। এখন একটি সার্ভিং ডিশে আমি গরম গরম পরিবেশন করে দেখাবো, দেখুন এর কালারটা, দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর এসেছে। ছোলা ভাজিটি কিন্তু বেশি গুঁড়া মশলা বা বাটা মশলা দিলে খেতে একেবারেই ভালো লাগে না, এর আসল স্বাদটাই নষ্ট হয়ে যায়, তো হালকা মশলারই কিন্তু ভালো লাগে। আর গরম গরম ছোলা ভাজি তো খেতে অসাধারণ। একটু পানি দিয়ে যখন ছোলাটা ভাজি করা হয় তখন কিন্তু ছোলাটা এমনই হয়, আর যখন আমি আগেও বলেছি শুধু তেলের উপরে ভাজি করলে কিন্তু এটা যখন গরম খাবেন তখন কিন্তু এটি নরম থাকবে, কিন্তু একটু পরে এটি শক্ত হয়ে কেমন রাবারের মতো টাইট হয়ে যায়, আর ফ্রিজে রাখলে তো পরবর্তীতে খাওয়াই যায় না, বাচ্চারা তো খেতেই পারবে না। তো এভাবে কিন্তু খুব সহজেই ছোলাটা ভাজি করে নিতে পারেন। আর যদি ভুলে যান, সেজন্য তো 2 টিপস দিয়েছি গরম পানিতে, এবং রান্নার সময় যদি একটু সিদ্ধ করার সময় একটু খাবার ছোটা দিলেই হয়ে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, অবশ্যই শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার নিয়ে সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।